প্রতিদিন একই রকম রান্না খেতে যাদের ভালো লাগে না তাদের জন্য নিয়ে এসেছি আজকের এই রেসিপি। তো হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেলে দিচ্ছি 2 থেঁতো করা এলাচ, 1 দারচিনির ছোট টুকরো, 4 লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ জিরে। এবার এই গোটা মশলাগুলো আমি তেলে হালকা নেড়ে ভেজে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1 তেজপাতা, তেজপাতাটাও হালকা ভেজে নেব যাতে মশলাগুলো থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। এবার এখানে আমি কাঁচা পেঁপে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আর টুকরোগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এই পেঁপের টুকরোগুলো আমি তেলে দিয়ে দিচ্ছি। এবার এতে আমি স্বাদ মতন লবণ ও পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে পেঁপের সাথে মিশিয়ে নিচ্ছি। আর মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি পেঁপেটাকে হালকা ভেজে নিচ্ছি 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট ধরে আমি পেঁপেটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা আর পরিমাণ মতন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এগুলোও আমি ভালোভাবে পেঁপের সাথে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি পেঁপেটা হালকা ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নিলে চলবে না। এবার এতে আমি সামান্য মশলা দিয়ে দেবো। এখানে আমি 1 চামচের কম জিরে গুঁড়ো দিলাম আর দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে পেঁপের সাথে মিশিয়ে নেব। এই রান্নাটাতে খুবই কম মশলা ইউজ হয়। এবার এখানে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ গোবিন্দভোগ চাল। চালটা আমি খুব ভালোভাবে ধুয়ে 1/2 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার জলটা ভালো করে ঝারিয়ে আমি চালটা কড়াইতে দিয়ে দিচ্ছি। যেহেতু এই রান্নাটা গোবিন্দভোগ চাল দিয়ে হয় তাই খুবই কম মশলা ব্যবহার করতে হয়, না হলে গোবিন্দভোগ চালের যে নিজস্ব একটা খুব সুন্দর গন্ধ থাকে সেটা একেবারেই নষ্ট হয়ে যায়। চাল আর পেঁপেটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবার এতে আমি 1.5 কাপ মতন জল দিয়ে দিচ্ছি, আর যেহেতু জল দিলাম তাই এতে স্বাদ মতন লবণও দিয়ে দিচ্ছি, দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এতে আমি গরম জল দেইনি, নর্মাল জলই দিয়েছি। এবার ওপর দিয়ে আমি কিছু কিশমিশ ছড়িয়ে দিচ্ছি। এবার আমি কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি দিয়ে 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, এবার কড়াইয়ের ঢাকনাটা খুলে নেব আর সব কিছু একবার ভালোভাবে মিশিয়ে নেব আর চেক করে নেব যে চাল আর পেঁপে দুই সেদ্ধ হয়েছে কিনা। কড়াইতে আর জল নেই কিন্তু চাল আর পেঁপে আরও একটু সেদ্ধ হতে বাকি আছে, তাই এতে আমি আরও একটু জল দিয়ে দেব। তো জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। চিনিটা এই সময়ই দিতে হবে, না হলে প্রথমে দিলে চাল আর পেঁপে দুই গলবে না। আর এটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তাই এখানে আমি 2 চামচ চিনি দিলাম। এবার সব কিছু মিশিয়ে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি আর কিছু কাঁচা লঙ্কা চেরা এর ওপর থেকে দিয়ে দিচ্ছি, দিয়ে আরও একবার আমি কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দিলাম। 10 মিনিট পর আমি আরও একবার কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি আর কাঁচা লঙ্কা চেরার খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। সব কিছু আমি আরও একবার মিশিয়ে নিচ্ছি, আর যেহেতু এতে এখনও একটু জল আছে তাই জলটাকে শুকানোর জন্য আমি কড়াইয়ের ঢাকনাটা আরও একবার দিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তো এখানে আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে এখানে আমাদের রান্না একেবারেই হয়ে গেছে, চাল একেবারে সেদ্ধ হয়ে গেছে। বেশি কিন্তু গলিয়ে ফেললে চলবে না, এরকমই একটু মাখো মাখো হবে কিন্তু গায়ে লেগে গেলে চলবে না। এবার আমি একটা পেঁপে একটু চেক করে দেখছি সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, পেঁপেটাও সেদ্ধ হয়ে গেছে, তাহলে আমাদের রান্না একেবারেই রেডি। এটা আপনারা যে কোনো নিরামিষ দিনে অথবা ঠাকুরের ভোগের জন্য রান্না করতে পারেন। তো আজকের এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। ধন্যবাদ।